হ্যালো एवरीवन वेलकम टू টিডব্লিউএস একাডেমি গুড মর্নিং সকলকে আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে আরো একটি নতুন ক্লাস নিয়ে আলোচনা করব তো সকলকে স্বাগতম আজকের ক্লাসে তো প্রতিদিনের মতো আজকের ক্লাসwidetildeও আমরা কিছু প্রশ্ন দুর্দান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সকলেই যারা যুক্ত হচ্ছো তাদের সকলকে বলবো তোমরা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও ক্লাসটি এবং ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে আজকের ক্লাসটি শুরু করার আগে বলে রাখি তোমরা যদি আমাদের টি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো সমস্ত ফ্রি ক্লাস দেখতে আমাদের দা ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো এবং পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের একাডেমি একবার চেক করতে পারো আমাদের দা ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে ভুলবে না সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে তো দ্রুত প্রথম প্রশ্নে আসবো যেটা হচ্ছে গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয় আচ্ছা গ্লুকোজ বা শর্করা বা যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি সেই কার্বোহাইড্রেট থেকেই কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে বা জাতীয় তৈরি করা হয়ে থাকে তো এই তোমার অ্যালকোহল রূপান্তর করা হয় প্রধানত ফল থেকে তো ফলের উপরে কি করা হয় ফলে থাকে গ্লুকোজ সেই গ্লুকোজের গাজন প্রক্রিয়ার মাধ্যমে বা গাজন বা এটাকে আমরা বলে থাকি ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে তোমার রূপান্তর করা হয়ে থাকে অ্যালকোহল জাতীয় দ্রব্যে নেক্সট হচ্ছে নিমের কোন সুলতান নিজের আত্মজীবনী লিখেছে আচ্ছা আমরা জানি যে মুঘল সম্রাট দুজন মুঘল সম্রাট নিজেদের আত্মজীবনী লিখেছেন বাবর যেটা যিনি লিখেছেন বাবর নামা বা তুজুকি বাবরি এবং আরেকটি হচ্ছে তোমার জাহাঙ্গীর নামা বা যেটা হচ্ছে তোমার লিখেছিলেন জাহাঙ্গীর নিজেই তাই তো জাহাঙ্গীর নামা আর দুটো এই যে দুটো তোমার হচ্ছে লেখা গ্রন্থ এই দুটো কিন্তু ছিল মুঘল যুগের দুইজন ঐতিহ্যবাহী সরি মুঘল যুগের দুইজন হচ্ছে ঐতিহাসিক শাসকের আত্মজীবনী তো নিম্নের মধ্যে একজন সুলতান তিনিও তার আত্মজীবনী লিখেছিলেন তিনি কে তো আত্মজীবনী ইনি যেখানে যে লিখেছিলেন তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক আচ্ছা ফিরোজ শাহ তুগলক তার আত্মজীবনীর নাম কি তার আত্মজীবনীর নাম ছিল এই গ্রন্থটি লেখক ফিরোজ শাহ তুগলক নিজেই আচ্ছা ফিরোজ শাহ তুগলক যাকে বলা হয়ে থাকে সুলতানি যুগের আকবর তিনি আহ তুগলক শ্রেষ্ঠ শাসক ছিলেন তেরোশো একান্ন থেকে তেরোশো সাল থেকে তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির দিল্লির সুলতানি যে শাসন মসনদে তিনি কিন্তু ছিলেন এই ফিরোজ শাহ তুগলক তিনি কিন্তু উল্লেখযোগ্য বিভিন্ন কাজ করেছিল সেটা সম্পর্কে আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব যেমন তিনি সেই দেওয়ানি বান্দেগান নামক দাসদের জন্য একটা আলাদা তোমার হচ্ছে দপ্তর গঠন করেছিলেন তাই তো তো বিভিন্ন কর্ম কিন্তু তিনি করেছিলেন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে গোল্ডেন তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতীয় ক্রীড়া ইতিহাসে কারণ তিনি প্রথম ভারতীয় হিসাবে জ্যাভলিন থ্রোয়িং এ স্বর্ণ পদক যেতেন এবং টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে কি করে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন এই নীরজ চোপলার তার নামের উপরে শীর্ষ করে একজন গ্রন্থ লিখেছেন নীরজ চোপড়া আর কৌশিক নবদীপ সিং গিল হর্ষ ভোগলে তো কে লিখেছেন দেখো এই নীরজ চোপড়া গোল্ডেন বয় নীরজ চোপড়া ফেব্রুয়ারি দু সালে এটি প্রকাশিত হয়েছিল এই বইটি এবং এই বইটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন নবদ্বীপ সিং গিল আশা করি বুঝতে পেরেছ নেক্সট হচ্ছে ময়ূর ঝর্ণা স্থল ময়ূর ঝর্ণা এটি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত কুমির বাঘ হরিণ হাতি করো সকলে দেখো ময়ূর ঝর্ণা ময়ূর ঝর্ণা এটা একটা হাতি রিজার্ভ বা এলিফেন্ট রিজার্ভ এটা কোথায় অবস্থিত এটা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ আহ ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু বিস্তৃত আছে ওকে নেক্সট হচ্ছে কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল খ্রিস্টান মিশনারি তারা ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসে বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের নাম তোমরা শুনেছ শ্রীরামপুর মিশনারি সেই কেরি মাসমান এডওয়ার্ড তারা ছিল তাই তো এমনই ভারতে বিভিন্ন কিন্তু খ্রিস্টান মিশনারিরা এসেছিল যারা ভারতে এসেছিল প্রধানত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে তো তাদেরকে ভারতে প্রবেশের উন্নতি দেওয়া হয়েছিল কোন আইনের বলা কোন আইনে দেওয়া হয় অ্যান্সার হবে কোন আইনে সেটা হচ্ছে যেটা সালে। সেটাতে অনুমতি দেওয়া হয়েছিল কে ভারতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক নিয়োগ করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক আচ্ছা ভারতীয় সংবিধানের অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত ব্যাপারটা তোমরা যেটা জানো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদেরকে রাষ্ট্রপতি কর্তৃক তারা প্রত্যেকজন বিচারপতি কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় এবং এই নিয়োগের আগে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে নেয় আলোচনা করার পরে তিনি কিন্তু হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ পদ্ধতি হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রে একটা পদ্ধতিকে তোমার ব্যবহার করা যে হয় যেটাকে বলা হয় কালেজিয়াম পদ্ধতি এই কালেজিয়াম পদ্ধতিতে কি করে রাষ্ট্রপতি তোমার হচ্ছে নিয়োগ করে থাকে বিচারপতি প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিকে তো সঠিক উত্তর এখানে রাষ্ট্রপতি তিনি তোমার হচ্ছে নিয়োগ করেন নেক্সট হচ্ছে লজ্জাবতির পাতা স্পর্শ করা এই পাতাটি গুটিয়ে যায় তাই তো এটি এক প্রকারের ফটোনার চলন 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 আচ্ছা উদ্ভিদের যদি দেখা হয় উদ্ভিদের চলন প্রধানত তিন প্রকৃতির আমরা জানি একটি হচ্ছে কি ট্যাকটিক চলন ট্রপিক চলন এবং আরেকটি হচ্ছে ন্যাস্টি চলন তো ন্যাস্টি চলন যেটা বা ন্যাস্টিক চলন যেটা সেটা তোমার হচ্ছে প্রধানত হয় উদ্দীপকের প্রভাবে হয় প্রভাবে প্রধানত এটা হয়ে থাকে উদ্দীপকের তীব্রতা বা উদ্দীপকের প্রভাবের উপরে কিন্তু এটা তোমার হচ্ছে নির্ভর করে থাকে ন্যাস্টিক চলন এখানে দেখো লজ্জাপতির পাতা স্পর্শ করলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার সিসমোন্যাস্টিক চলন সিসমোন্যাস্টিক চলন এটা হচ্ছে তোমার স্পর্শজনিত কোনো কারণে স্পর্শজনিত তীব্রতার কারণে কিন্তু এই সিসমোন্যাস্টিক চলনটা হয় ফটোন্যাস্টিক এটা আলোর নিশ্চয়ই আলোর তীব্রতা থার্মোন্যাস্টিক তোমার হচ্ছে তাপমাত্রা কেমোন্যাস্টিক এটা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া ঠিক আছে নেক্সট দেখো কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন হিউয়েন সাং ইনি কে ছিলেন ইনি একজন চীনা পর্যটক ছিলেন তো হিউয়েন সাং তিনি ভারতে এসেছিলেন কখন ভারতে এসেছিলেন ছশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন তিনি ছশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং চোদ্দ থেকে পনেরো বছর তিনি ভারতে ছিলেন সঠিক সালটা আমার আপাতত মনে আসছিল চোদ্দ পনেরো এরকম ছিল সাল তো তিনি এত বছর ভারতে ছিলেন তো হিউমেন সাং কার রাজত্বকালে ভারতে আসেন তো হিউমেন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যভতি বংশের শ্রেষ্ঠ এবং শেষ শাসক ছিলেন এটা তোমাদের জানা আর বিভিন্ন তোমার হচ্ছে যে সমস্ত পর্যটকরা কে কার সময়ে এসেছিল ভারতে যেমন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তোমার ভারতে এসেছিল সেই তো ফা এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কিন্তু তোমরা একটু করে বই দেখে পড়ার চেষ্টা করবে আর আমি ট্রাই করবো প্রতিদিন ক্লাস এরকম কোশ্চেন রেখে তোমাদেরকে করিয়ে দেওয়া নেক্সট প্রশ্ন সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত সম্বলপুর একটি শহর এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত আহ দ্রুত অ্যান্সার করো সকলে বিভিন্ন নদী তীরবর্তী শহর এখান থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন এসেছে এবং আসতে থাকবে কারণ ইম্পর্টেন্ট এটা এই যে সম্বলপুর এটা অবস্থিত কোথায় এটা হচ্ছে ওড়িশার একটা ছোট্ট শহর সম্বলপুর ওড়িশা রাজ্যে অবস্থিত এই সম্বলপুর তোমার শহরটি এটা হচ্ছে তোমার কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত হচ্ছে মহানদীর তীরে মহানদীর তীরে আরো বিখ্যাত কিছু শহর আছে যেমন হচ্ছে কটক শহর আছে মহানদীর তীরে পরীক্ষায় খুব আসে কটক কোন নদীর তীরে অবস্থিত এটা কিন্তু তোমার হচ্ছে এই মহানদীর তীরে নেক্সট হচ্ছে জাতীয় অলিম্পিক কমিটির সদর দপ্তর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর নির্মের কোথায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটার সদর দপ্তর কোথায় বলো দেখো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটা স্থাপিত হয়েছিল কবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্থাপিত হয়েছিল আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কবে স্থাপিত হয় আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্যারিসে যেখানে স্থাপন যিনি করেছিলেন বা প্রতিষ্ঠাতা যাকে বলা হয় তিনি হচ্ছেন ব্যারেন পিয়ার দ্য কোবার্তেন তিনি ছিলেন এই অলিম্পিক আধুনিক যে অলিম্পিক এই আধুনিক অলিম্পিকের জনক বলা হয় তাকে তিনি স্থাপন করেছিলেন এর বর্তমান সদর দপ্তর কোথায় এটাও একটু এখানে বলো অ্যান্সারে সেটা হবে কোথায় এর সদর দপ্তর অবস্থিত লোজান লোজানটা কোথায় সুইজারল্যান্ডের একটি শহর আজকের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে নিরাপত্তা বাতি সেফটি ল্যাম্প যেটা সেটা আবিষ্কার করেন নিম্নের কোন বিজ্ঞানী কে নিরাপত্তা বাতির আবিষ্কার করেছিলেন তো সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে আজকের ক্লাসটি আর কেমন লাগছে ক্লাসটি এটাও কিন্তু সকলে জানাবে নেক্স্ট প্রশ্ন দেওপাড়া প্রশস্তি রচয়িতা হলেন কে দেওপাড়া প্রশস্তি এটা রচয়িতা কে দেখো দেওপাড়া প্রশস্তি এটা সম্পর্কে একটু জেনে রাখো এটা থেকে বিজয় সেন রাজা সেন বংশের শাসক বিজয় সেনের কৃতিত্ব জানা যায় কোনটি থেকে জানা যায় সেটা হচ্ছে এই দেওপাড়া লিপি থেকে দেওপাড়া লিপিটির রচয়িতাকে তাকে সেটা হবে উমাপতি ধর আচ্ছা উমাপতি ধর কে ছিল জানো উমাপতি ধর তিনি ছিলেন লক্ষণ সেনের লক্ষণ সেনের সভাকবি আচ্ছা লক্ষণ সেনের সবাই কিন্তু পঞ্চরত্নের উপস্থিতি ছিল যেখানে উমাপতি ধর ধই জয়দেব গোবর্ধন এবং স্মরণ এই পাঁচ জনকে নিয়ে লক্ষণ সেনের পঞ্চরত্ন সাজানো ছিল যার মধ্যে উমাপতি ধর একজন ছিল যিনি আরো একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন যেটার নাম হচ্ছে চন্দ্র চন্দ্রচূর চরিত কি লিখেছেন তিনি চন্দ্রচূর চরিতের লেখক হচ্ছেন এই উমাপতি ধর নেক্সট প্রশ্ন দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে দ্য হোয়াইট টাইগার উপন্যাসটির লেখককে অ্যান্সার হবে হোয়াইট টাইগার দেখো এই গ্রন্থটি হচ্ছে তোমার লেখক যিনি তিনি হচ্ছেন অরবিন্দ আদিগা অরবিন্দ আদিগা ইনি হচ্ছেন একজনকে একজন আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী বুকার পুরস্কার তোমরা জানো নাইনটিন থেকে দেওয়া হচ্ছে বুকার পুরস্কার পুরস্কার দেওয়া হয় যেটা দেওয়া হয় তাকে কোথায় যেটা দেওয়া হয় তোমার হচ্ছে ইংরেজি উপন্যাসের কিন্তু উপারে দেওয়া হয় ইংরেজি উপন্যাস রচনার জন্য দেওয়া হয় এই বুকার পুরস্কার এই বুকার পুরস্কারটির প্রথম প্রাপক কে ছিলেন পি এইচ নিউবি সামথিং টু আনসার ফর নামক গ্রন্থের জন্য তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রথম ভারতীয় হিসাবে পেয়েছিলেন নাইনটিন নাইনটি সেভেনে অরুন্ধতি রায় যেটা তার গ্রন্থ বিখ্যাত দা গড অফ স্মল থিংস এর জন্য আর এই দ্য হোয়াইট টাইগারের জন্য অরবিন্ট আদিগা ইনিও দু সালে কবে পান পুরস্কার দু সালে এই গ্রন্থটি বুকার পুরস্কার যেতে আশা করি বুঝতে পারলে এখান থেকে অনেক কিছু জানার আছে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে তো গ্রাম পঞ্চায়েত স্থানীয় ব্যবস্থার একটি হচ্ছে মূল ভাগ প্রধানত স্থানীয় দুটি ভাগে ভাগ হয় একটি হচ্ছে তোমার পঞ্চায়েত ব্যবস্থা ব্যবস্থা গ্রাম্য এলাকার জন্য পৌর ব্যবস্থা শহরে এলাকার জন্য সিম্পল ফান্ডা এই আহ পঞ্চায়েত ব্যবস্থা এটা গঠন করতে বলা হয়েছে কোথায় সেটা বলা হয়েছে ভারতে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি সেখানে বলা হয়েছে তোমার পঞ্চায়েত গঠনের কথা সেই পঞ্চায়েত গঠনের কথাটা কোথায় কত ধারায় বলা হয়েছে সেটা হচ্ছে চল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে নেক্সট হচ্ছে কোন অধিবেশনে কংগ্রেস পার্টি বিভক্ত হয়েছিল দারুণ প্রশ্ন কোন অধিবেশনে কংগ্রেস পার্টি বিভক্ত স্প্লিট হয়ে গেছিল কোন অধিবেশনে গত কয়েকদিন আগের ক্লাসেই বলেছিলাম যে জাতীয় কংগ্রেসের অধিবেশন জাতীয় কংগ্রেস বিভক্তির কারণে প্রধান অন্যতম একটি কারণ ছিল কোনটি বঙ্গভঙ্গ আন্দোলন যেটা ছিল সেটা ছিল জাতীয় কংগ্রেসের যে বিভক্তর পিছনে একটা কিন্তু কারণ ঠিক আছে তো এইটা হয়েছিল কবে সেটা হচ্ছে সুরাট অধিবেশন উনিশশো সালে আর সভাপতি কে ছিলেন এটাও একটু বলো সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন রাশ বিহারী নট বসু ঘোষ কে ছিলেন রাস ঘোষ বসু নয় কিন্তু বসু করে যেন ভুল করো না দেখো প্রথম মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তো প্রথম মহিলা হিসাবে দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন কে আচ্ছা এখানে দেখো নাম অনেকগুলো দেখা যাচ্ছে যেমন বাচেন্দ্রী পালের আমরা এখানে নাম দেখতে পাচ্ছি বাচেন্দ্রী পাল ইনি মনে রাখবে প্রথম ভারতীয় মহিলা যিনি তোমার হচ্ছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি হচ্ছেন এই দুবার উঠেছিলেন সেটা হবে সন্তোষ যাদব তিনি প্রথম দুইবার জয় করেছিলেন মিন্টো সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়েছিল মার্লে মিন্টো সংস্কার আইনটা কবে প্রবর্তিত হয়েছিল বলো দেখো এই মিন্টো সংস্কার আইন এটা তোমার হচ্ছে পাশ হয় কবে এটাকে বলা হতো তোমার কাউন্সিল অ্যাক্ট উনিশশো তো এই মার্লেমেন্টো সংস্কার আইন এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে কাউন্সিল অ্যাক্ট উনিশশো এটা উনিশশো সালে পাশ হয়েছিল আচ্ছা এই মার্লিমিন্টো নামকরণ কেন হয়েছে দেখো তৎকালীন সময়ে মিন্টো ছিল ভাইসরয় ভাইসরয় এবং লর্ড মার্লে ছিলেন কি ভারত সচিব সুতরাং এই কারণেই কিন্তু তোমার হচ্ছে এটার নাম মার্লেমিন্টো ঠিক আছে পালঘাট গিরিপথ কোন দুটি স্থানকে সংযোগ করে রাজসমন্দ ও পালি জেলা আহ তামিলনাড়ু কেরাল মুম্বাই নাসিক আর বলা হচ্ছে মুম্বাই ও পুনে পালঘাট অ্যান্সার হবে কি দেখো এখানে যে কটি গিরিপথের নাম দেওয়া আছে তোমার হচ্ছে গ্যাপের নাম দেওয়া আছে সবগুলি কিন্তু কোনো না কোনো স্থানকে যুক্ত করে আমরা একটু আলোচনা করব যেমন দেখো নিচে থেকে দেখা যাক মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করে কোন গ্যাপটি সেটা হচ্ছে ভোরঘাট তারপরে দেখো মুম্বাই ও নাসিকের মধ্যে আছে মুম্বাই ও কেরলের তামিলনাড়ু ও কেরল রাজ্যের মধ্যে আছে কোন গ্যাপটি সেটা হচ্ছে এই পলঘাট বা পালঘাট গ্যাপটি রাজস্থান ও রাজসাম রাজস্থানের এই দুটি জেলা রাজসামন্ত ও পালি এই দুটির মধ্যে তোমার সংযোগ স্থাপন করেছে হলদিঘাট হলদিঘাট ওকে নেক্সট প্রশ্ন যেটা কোন রাজ্যে রাজ কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন তো কোন রাজ্যের রাজ্যপাল প্রতিটি রাজ্যে রাজ্যপাল থাকা আবশ্যক তাই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যপাল কিন্তু নিযুক্ত হয়ে থাকেন কিন্তু আহ সংবিধানের ওয়ান ফিফটি রাজ্যপালের যোগ্যতা সম্পর্কে সেখানে বলা হয়েছে ধারা রাজ্যপালের যোগ্যতা তাই তো রাজ্যপালের যোগ্যতা কি কি লাগে দেখো রাজ্যপালের যোগ্যতা সাধারণ যোগ্যতা ফার্স্ট তাকে ভারতের নাগরিক হতে হবে কমপক্ষে বয়স হতে হবে কত বছর সেটা হচ্ছে থার্টি ফাইভ অ্যান্সার হবে অপশন সি তার সঙ্গে কোনো রাবজনক পদে তিনি থাকতে পারবেন না যুক্ত থাকতে পারবেন না কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা সদস্য হিসাবে নিযুক্ত থাকতে পারবেন না তিনি এই হচ্ছে তার কিন্তু মূল কিছু যোগ্যতার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন আহ হুমায়ুন আকবর শেরশা ওরঙ্গজেব আচ্ছা দহশালা ব্যবস্থা এটা কিসের সঙ্গে যুক্ত প্রথমে বলো এটা কিসের সঙ্গে যুক্ত দহশালা ব্যবস্থাটি দহশালা ব্যবস্থাটি এটা যুক্ত হচ্ছে কিসের সঙ্গে এটা হচ্ছে অর্থমন্ত্রক বা রাজস্ব এটা একটা ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা বা এটা একটা অর্থমন্ত্রক ব্যবস্থা তো এই দহশালা ব্যবস্থা যিনি প্রবর্তক ছিলেন তিনি হচ্ছেন আকবর আকবরের যিনি অর্থ মন্ত্রকের প্রধান ছিলেন টোডোর মল তিনি কর্তৃক এটা ব্যবস্থা আশি খ্রিস্টাব্দে ঠিক আছে কোনটি ভারতের বৃহত্তম মেরিন ন্যাশনাল পার্ক আচ্ছা মেরিন ন্যাশনাল পার্ক কাকে বলে মেরিন ন্যাশনাল পার্ক হচ্ছে প্রধানত জলজ বাস্তুতন্ত্র জলজ একটি সামুদ্রিক ন্যাশনাল পার্ক বলা যেতে পারে তাই তো এই ন্যাশনাল পার্ক নিচের কোনটি পার্ক ঝাঁসি রানী ঝাঁসি গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক তো দেখো আহ এই যে ন্যাশনাল পার্ক গুলি আছে এর মধ্যে অ্যান্সার হবে কোনটি গল্ফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ভারতের প্রথম প্রথম ও বৃহত্তম মেরিন ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত এটা গলফ অফ কচ্ছ গুজরাটে অবস্থিত গুজরাট রাজ্যে আরো কিন্তু অনেকগুলি মেরিন ন্যাশনাল পার্ক আছে যেমন গলফ অফ মান্নার এটা অবস্থিত তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যে এবং রানী ঝাঁসি ও মহাত্মা গান্ধী এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ঠিক আছে এই রানী ঝাঁসি এবং মহাত্মা গান্ধী ন্যাশ মেরিন ন্যাশনাল পার্ক দুটি তোমরা যারা আমাদের টিডব্লু এস একাডেমি অ্যাপ এখনো ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করো ডাউনলোড করার পরে সেখানে তোমরা যদি ইচ্ছুক হও আমাদের পেইড ব্যাচে পড়তে তাহলে দেখো পেইড কোর্সেস বলে এরকম একটা বাথান থাকবে সেখানে ক্লিক করলে তোমরা বিভিন্ন রকম ব্যাচ দেখতে পাবে তোমার পছন্দ মতো তুমি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই ব্যাচে ভর্তি হতে পারো সমস্ত অভিজ্ঞ টিচারদের দ্বারা সেখানে ক্লাস করানো হচ্ছে সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস সমস্ত বিষয়ের অধ্যায় অধ্যায়ভিত্তিক ক্লাস প্রতিটি ক্লাসের পিডিএফ পাবে লাইভ বিস্কুলে রেকর্ড দেখার সুযোগ এবং অনেক কিছু কিন্তু সেখান থেকে তোমরা পাবে তো সময় নষ্ট না করে কয়েকদিনের মধ্যে তোমার যুক্ত হয়ে যাও আর অনেক ক্লাস হয়ে গেছে তো সময় নষ্ট করো না দ্রুত যুক্ত হও আমাদের সঙ্গে লাইভ ক্লাস দেখতে এবং বেস্ট ক্লাস প্রতিদিন ক্লাসে সেখানে কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস রেকর্ডে দেখার সুবিধা এবং অন্যান্য অনেক কিছু থাকে লিমিটেড অফার আছে তো সকলে যুক্ত হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে যেটি সেটা হচ্ছে প্রতিবছর কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস পালিত হয় আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয় এবার একটু অ্যান্সার দ্রুত করো সকলে অ্যান্সার হবে কবে আন্তর্জাতিক বন দিবসটা পালিত হয় একুশে মার্চ ওকে দেখো আরো কয়েকটি এখানে তারিখ আছে যেমন বাইশে এপ্রিল বিশ্ব ওয়ার্ল্ড আর্থ ডে বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস তারপরে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং বাইশে মার্চ বিশ্ব জল দিবস নেক্সট হচ্ছে আলমগীরপুর প্রত্নক্ষেত্রটি আহ প্রত্ন স্থানটি কোন রাজ্যে অবস্থিত তো আলমগীরপুর এটা হচ্ছে একটা হরপ্পা সভ্যতার একটা অন্যতম প্রত্নস্থান এটা হচ্ছে হরপ্পার হরপ্পার পূর্বতম অঞ্চল ছিল তো হরপ্পা সভ্যতার পূর্বতম অঞ্চল ছিল কোনটা সেটা হচ্ছে আলমগীরপুর এটা হিন্দন নদীর তীরে অবস্থিত ওকে তো এখানে হবে কি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে নোবেল গ্যাসগুলো আহ পর্যায় সারণীর নিচের কোন গ্রুপের অন্তর্গত নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় যে সমস্ত গ্যাসগুলি আছে যেমন হচ্ছে তোমার হেলিয়াম তারপরে হচ্ছে আহ আর্গন তারপরে বিভিন্ন আরো আছে না রেডন তেজস্ক্রিয় একটা গ্যাস শাড়ি আছে শ্রেণী আছে সেগুলি হচ্ছে পর্যায় সারণীতে মোট আঠেরোটি শ্রেণী আছে তাই তো তো আঠেরোটি শ্রেণীর মধ্যে সর্বশেষ শ্রেণীতে অবস্থিত এই আহ তোমার গ্যাসগুলি নোবেল গ্যাসগুলি এটা হচ্ছে আঠেরো শ্রেণীতে ওকে সো আরো বিভিন্ন শ্রেণী আছে যেমন 16 শ্রেণীতে হচ্ছে চ্যালকোজেন মৌল যেগুলো হচ্ছে অক্সিজেন সালফার এগুলো হচ্ছে চ্যালকোজেন মৌল এগুলো একটু মনে করে নোট করে রাখো তোমাদের জন্য দিচ্ছি লিখে আর বিভিন্ন এটা আছে মুদ্রা ধাতু 11 এর মধ্যে কপার সিলভার গোল্ড প্রভৃতি হচ্ছে 11 শ্রেণীর মধ্যে আর হচ্ছে সতেরো শ্রেণীর মধ্যে আছে তোমার হ্যালোজেন মৌল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন প্রভৃতি হচ্ছে হ্যালোজেন মৌল ওকে নেক্সট প্রশ্ন কালো মাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায় না কোন রাজ্যে পাওয়া যায় না কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা কোন সকলে কৃষ্ণ মৃত্তিকা এটা প্রধানত কোথায় পাওয়া যায় প্রধানত দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে পাওয়া যায় বিশেষ করে মহারাষ্ট্র গুজরাটে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা বেশি পাওয়া যায় ঠিক আছে তো এর মধ্যে পাঞ্জাব রাজ্য এটা হচ্ছে সিন্ধুর যে উপনদী সমূহের দ্বারা উর্বর কিন্তু এখানে পলিমাটি যুক্ত অঞ্চল আছে ঠিক আছে পলিমাটি পাওয়া যায় এখানে তো পাঞ্জাব এটা কালো মৃত্তিকা যুক্ত অঞ্চল নয় নেক্সট হচ্ছে কোন মুঘল সম্রাট জাফর ছদ্মনামে উর্দুতে কবিতা লিখতেন জাফর ছদ্মনাম নাম ছিল বলো এবং তিনি লিখতেন কবিতা উর্দুতে কে ছিল জাফর ছদ্মনাম তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফরও তাকে বলা হয় অপশন ডি সঠিক উত্তর হবে ইনি হচ্ছেন কে শেষ মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ আহ সালে তাকে কিন্তু বিদ্রোহ মহাবিদ্রোহীরা ভারত সম্রাট হিসাবে ঘোষিত করে এবং বিদ্রোহে তিনি তারা হেরে যাওয়ায় কি হয় সেখানে ইংরেজরা তাকে কিন্তু বর্মায় বা রেঙ্গুনে বর্মার রেঙ্গুনে নির্বাসিত করে এবং সেই নির্বাসন অবস্থায় তার কিন্তু মৃত্যু হয়েছিল আঠেরোশো সালে এবং আঠেরোশো থেকে আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত তিনি ভারতের সম্রাট ছিলেন নেক্সট প্রশ্ন নিম্নলিখিত আহ নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে দু হাজার সালের আদম সমানি অনুসারে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ তো কোনটিতে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত আছে বলো দেখো সঠিক উত্তর এটা হাওলার হচ্ছে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ সর্বনিম্ন কোথায় এনিওয়ান সেটা হচ্ছে কলকাতা হচ্ছে সর্বনিম্ন ওকে হচ্ছে কোন ভারতীয় প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন প্রথম কোন ভারতীয় হিসাবে স্বতন্ত্রভাবে বা এককভাবে অলিম্পিকে স্বর্ণ পদক যেতেন কে তো অ্যান্সার হবে কে সেটা হচ্ছে কে বলো ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে অলিম্পিকে স্বর্ণপদক জেতেন ভারতের এয়ার রাইফেল শুটার সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা দশ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে তিনি স্বর্ণপদক জিতেছিলেন নেক্সট ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের রদ হলো কোনটি ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের রদ সেটি হচ্ছে সম্বর রদ কোথায় অবস্থিত এটা এটা অবস্থিত রাজস্থান রাজ্যে নেক্সট হচ্ছে অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় কত বছর অন্তর বল রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে থাকে তো প্রতি কত বছর অন্তর অন্তর অর্থ অর্থ কমিশন কমিশন গঠিত গঠিত হয় হয় সেটা হচ্ছে প্রতি বছর পাঁচ উইন্ডোজ নাইনটি এইট হলো এক প্রকারের কি উইন্ডোজ নাইনটি এইট হলো এক প্রকারের কি অ্যান্টিভাইরাস গ্রাফিক্স কার্ড অপারেটিং সিস্টেম ওয়েব ব্রাউজার তো অ্যান্সার হবে এটি এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম তো আজকের ক্লাসটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তো তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলকে বলবো আহ যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর তার সঙ্গে হোমওয়ার্কের অ্যান্সারও কিন্তু জানাবে আর যারা ক্লাসটি আহ দেখছো তাদেরকে বলি তোমরা যদি আমাদের টি একাডেমি অ্যাপে যুক্ত না হয় তা অবশ্যই যুক্ত হয়ে যাবে ইউর গেট টু সাকসেস সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমেই পেতে আমাদের টি ডাবল এস একাডেমি টেলিগ্রামের গ্রুপেও যুক্ত হতে বলবে না তো যারা ক্লাসটি দেখলে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা